গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পিয়ার পিয়াঞ্চ ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমাদের এখানে ভোট, আজকে অনেক সকালবেলা উঠে, আর আজকে সকালটা ওম নমঃ শিবায় বলেই চালু করলাম। আর সারাদিনটা আবার দেখি কেমন যা রয়েছে, সকাল সকাল উঠে ভোট দিয়ে চলে এসছে এখন না উঠে, আজকে একজনের সাথে একটুখানি ইয়ে হয়ে গেছে। ঝামেলা কিছু না, এখানে আমাদের মানে বাড়ির এখানে লোকজনই এরকম ধরনের নোংরা, ওই জন্য আমরা বেরাই না। আমার লাগাতো কারোর সাথে ভালো লাগে না, তো কথা বলারও দরকার নেই ভাই, আমি আমার জায়গায় জিনিস লোক, তোমরাও ভাববে যে ভিডিও শুরু করেই অশান্তি শুরু করে দিই। যাই হোক, সকালবেলায় চা খেয়ে ভোট দিয়ে চলে এসেছি। এবার আজকে যেহেতু এখন তো সবে সাড়ে সাতটা বাজে, সাড়ে সাতটা পৌনে আটটা বাজে, তো ফার্স্ট ভোট আজকে আমি দিয়েছি। না দেখ, আমাদের ওইখানে সবার আগে চালু হয়। যাই হোক, এখন রান্না আছে, সারাদিন কিভাবে কাটাই তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল এই দেখো ডিম পাউরুটি টোস্ট করতে বসে আছি। চারটে ডিম কালকে কিনেই এনে রেখেছিলাম, ডিম কেটে নিয়েছি, সব দোকান বন্ধ, ছাটু গরম করতে দিয়েছি, আর এই পাউরুটি করে রেখে দিই, দুটো দুটো করে এখন খাবো, আর থাকলে রাতের জন্য রেখে দেবো। ভোট দিয়ে এসে এখন খিদে পেয়ে গেছে আমাদের, ভোট দিয়ে যদি এতটা সকাল খিদে তো পাবে। হ্যাঁ, এমনি জেগেই আছি বলতে গেলে, ঘুম হয়নি, সেটাই, ঘুমই হয়নি। এ সবগুলো হয়ে গেছে, আর এগুলোতে কম ডিম দিয়ে করেছি, ওর জন্য দুটো খাবে, এটাতে একটু বেশি ডিম দিলাম, আর এই একটা হচ্ছে, এটাতে একটু বেশি ডিম, বলছে বেশি ডিম দিয়ে খাবো, তোর মা যেরকম করে। তুই আমার মায়ের মতো ডিম পাউরি পছন্দ করিস, আমার মায়ের তো ওরকমই ভালো, মানে আমার মায়েরও সব ভালো, এই না আমার সাথে খুব অসন্তি লাগতো, তুই আমার বন্ধু না আমার মায়ের বন্ধু। হ্যাঁ সেটা তো আছে, তাতে বলবো তো কি বলতে, মানে স্লাইসের থেকে না কোয়ার্টার পাউরুটি আমি বেশি ভালো। আরে এখনো বি মানে আমি যদি কিছু বলি দেখ মায়েটা করলো, তবে বলে না তোর মা ঠিকই করেছে, তাও করে দিই ওকে আগে, কেমন হয়েছে বল। এগুলোই ঠিক হয়েছে, এগুলো ঠিক হয়েছে, বলো কেউ ডিম পাউরুটি অল্প ডিম দিয়ে ভালো লাগে তোমাদের, কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার ভাই ভালো লাগে না, স্নান কর, আমি একটুখানি ফোনে গেম খেলি, যদি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুমিয়ে পড়, তার মানে খাওয়া আজকে গেল। আমি যদিও টিফিন তো খেয়েছি, টিফিন খেয়েছি, কিন্তু আমার কি বলতো এত ভাতের মানে নেশা না, তো আমি ভাবছি চান টান করে একটু এক গাল ভাত খেয়ে যদি শুইতে শুভ, নাহলে জেগে থাকি ফোন ঘাঁটি ঘাঁটবো, কিন্তু উনি এখন বলছে ফোন ঘাঁটতে ঘাঁটতে যদি আমার ঘুম পায় তাহলে আমি ঘুমিয়ে পড়বো, আর ও যদি ঘুমিয়ে পড়ে তারপরে দুপুরের খাওয়া সেই সন্ধ্যে ছটায় গিয়ে আজকে খাওয়া হবে। ও থাকা ডাকবো না, কারণ একটা তো টিফিন খেয়েছে, ওই কারণে আর বেশি চাপ নেই। আর আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপির তরকারি আর ভাত, তোমাদেরকে তো দেখালামই আর কিচ্ছু না, আর তরকারি দেখাইনি আমি না, মানে এমনি করার আগে তো রান্না দেখা হয়েছে না, দাঁড়াও দেখাচ্ছি। আর আমি এখন সাজা হেভি কালার এনেছি, আমি ও যাইনি আজকে, সত্যি আজকে যাইনি, আজকে একা একাই করেছে, আর এখন আমি যাবো স্নান করতে। চল চল দেখাই, আয় যা 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 নিয়ে যা, ওরে হালকা খুলে রেখেছি, নাহলে তো গন্ধ ছেড়ে যাবে। এই যে এই যে ফুলকপি তরকারি, এত তেল আজকে বেরিয়েছে পিয়া। হ্যাঁ তো প্রথমে মানে প্রথমে ফুলকপির তরকারিটা করার আগে ভাবলাম যে যেরকমভাবে করেছি সব ঠিক আছে, শুধু কাজু বাটা আর টক দইটা দিইনি, ভাবলাম দেবো, তারপরে দেখলাম এখন দোকানও বন্ধ, কাজু আমার কাছে নেই। ওইটা তো ওইটা দিয়ে তো ভাত দিয়ে খাওয়াও যায় না, পরোটা ফরোটা পোলাও ফোলাও হলে আলাদা ব্যাপার। ঠিক আছে, আমি একটু এরকম বলছিস, খেয়ে চান হয়ে গেছে, সেটাই আমি যাই গিয়ে এখন সাটা করে নিয়ে বেশি না, আমি এখন একটু গেম খেলবো, যদি ঘুম লেগে যায় তো তাহলে ঘুম ঘাটতে ঘাটতে গেম খেলাও না, চোখের ঘুম আসছে না, চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আর সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমি খেয়ে ঘুমাবো, খেয়ে ঘুমানো তো দূর, ফোন ঘাটতে ঘাটতে এতটা ঘুম পেয়ে গেলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও তো তখন জেগেছিলাম যখন শুয়েছি, আমি তুই তুই মনে সাড়ে এগারোটা ঘুমিয়েছিস, আমি তখন বারোটা দশ পনেরো ঘুমিয়েছি, তখন ঘুমিয়েছি আমি, না আমিও খাইনি আর ও খাই, এখন সাড়ে পাঁচটা বাজে, পনেরো ছটা ছটা এখন বাজে ছটা, এই এখন উঠে খাবার গরম করছি, এবার এই খাবো, মানে টিফিন মানে দুপুরে লাস্ট আছে, সন্ধ্যে টিফিন খাওয়া হচ্ছে, বললাম তো তোমাদেরকে সকালে যে আমাদের এই হবে, রান্না যখন হয়ে গেছে
ঠিক ঠিকানা নেই যে কখন খাবো, যদি টিফিন খেয়ে নিয়েছি ব্যথা আছে সেটাই, তখন যেহেতু টিফিনটা খাওয়া ছিল ওই কারণে আরো কিছুই হয়নি। আমি চালালাম ঘুম চোখে, ভুলভাল বকছিস? না না না, আমি পাখা চালালাম, ঠাকুরের পাখাটা চালালাম, ফ্রিজ চালালাম। আমি পদ্মা টেনেছি ওই ঘরে সেটাই। তারপরে তখন তুই, হ্যাঁ তুই তখন উঠিসনি সেটাই। আমি একবার উঠলাম তখন বাজে দুটো, হ্যাঁ ফোন বাজে দেখে, আবার একবার উঠলাম চারটে, চারটে যখন উঠেছি আর শুইনি, তখন উঠেই গেছি, উঠে একটু চা খেলাম, খেয়ে বসলাম, চট করে গরম করে নিই, খিদে পেয়ে গেছে, তারপরে বেরাবো একটুখানি কুন্তলের কাছে যাও। হ্যাঁ 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 ওটাই, যা যাই আমি, যা বসে আছিস। আরে দাঁড়া গরম করতে দিছে কি, আর আমরা ওই চায়ের দোকানে চলেছি, ওখানে চিকেন স্যান্ডউইচও পাওয়া যায়, চিপসও দিয়েছিল, ভালো মানে, হ্যাঁ চিপসটা দিয়েছিল। স্যান্ডউইচটা খোল খোল খোল, একটু স্লাইড খোল, দেখো পুরো চিকেন চিকেনের ঠাসা, আচ্ছা তারপর গাজর থাকে, ক্যাপসিকাম থাকে, আর বেস্ট টেস্ট, কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকদিন খাইনি তো, আজকে বললো খাবি, তো ইচ্ছা হলো তাই একটা নিয়ে যাবো। আর আমি একটা চা নিয়ে নিয়েছি, চা নিয়ে নিলাম, আর ওখানে আসলে চা মানে বাদাম খেতেই হবে, তাই ওকে চা নিলাম, এটা খাবো। তো বাড়ি চলে এসে এসে ফ্রেশ হয়ে বসলাম, আর শরীরটা প্রচন্ড খারাপ করছে, কেন কে জানে বুঝতে পারছি না, তো একটু এখন সরি একটু বসি, তারপর পরে হচ্ছে খাবার গরম করবো রাত্রে, এখন একদম খিদে নেই, তোর মনে হয় গ্যাস হয়ে গেছে, হতে পারে একটা গ্যাসের ওষুধ খাই বসি। ওই তোমার কি যেন বলে, খেয়েছিলাম মনে হয়, আর তাছাড়া লোকনাথ পুজো ছিল, হ্যাঁ আবার খিচুড়িও পেয়েছি, মানে বাবা খিচুড়ি পাঠিয়েছে, পুজো হচ্ছে এখানে তাই, আর আমাদের এখানে অনেক জায়গায় পুজো হয়েছে, বা এইখানে একটা মন্দির খিচুড়ি খেয়েছিস, পাউরুটি খেয়েছিস? হ্যাঁ খিচুড়ি আমি খাইনি, খিচুড়ি অল্প খেয়েছি একটুখানি। তুই একটু বস, সেটা একটু বসে জল খাই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।